মনটা ধরে গেছে, ডাল ডাল সব কড়াই বসে দিচ্ছে, মসুর ডাল দিয়ে দিচ্ছে, ডালে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে, ডালে কিছু ডাটা দেবো, তা ডাটাগুলো কেটে নিচ্ছে, ডালে ডাটাগুলো দিয়ে দিচ্ছে, তাই যাব দেখা যায় মোবাইলে দেখা যায়। মাংস রান্না করবো, তো আমি লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতেছি, কয়েকটা তেলে দিচ্ছি, শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিচ্ছি, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, লামিয়ে নিচ্ছেন, ওই তেলে আমি কিছু পেঁয়াজ আদা শুকনো লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিচ্ছি, দেখা গেছে পুরো ভিডিও আমি লঙ্কাগুলো বেটে নিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দারচিনি এলাচ আর জিরা দিয়ে দিচ্ছি, দিচ্ছি প্যাচ করছি, যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, মশলা লবণ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দাঁড়া আমি আগে ভালো করছি কথা নিয়ে সব রকমের মশলা যে ভেজে দিচ্ছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দেখুন মাংস গাতে তেল বেরিয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি, আমি জলটা দিয়ে দিচ্ছি, কিছু চড়ি গাছ কেটে নিচ্ছি, এই চড়ি গাছ একটু মোটা হলে বেশি ভালো লাগে, কিন্তু বেশি মোটাটা নেই, তাই সরুটাই কেটে নিচ্ছি, চড়ি গাছগুলো কেটে নিচ্ছি, চড়ি ডালগুলো দিয়ে দিচ্ছি, কিছু কাটলাটি দিচ্ছি, পোড়া দিচ্ছি, গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, এটা ফটো তোলা, আগে ফটো তোলো তারপরে নামিয়ে নিচ্ছি, রান্নাটা আমার হয়ে গেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বড় বড় লেপি।